আমি বলে তো কার্টুন আঁকি, তো কার্টুন আঁকার মধ্যে আমার মনে হচ্ছে যে এটাকে আর কি কি করা যায় কার্টুন নিয়ে। কার্টুন একটা ভাষা হিসাবেই আমি ব্যবহার করি সবসময়, এবং তার মধ্যে তো যে কোনো নতুন কিছু করার আগে আমার মনে হয় যে একটা সমস্যা থেকে শুরু করা ভালো। সমস্যা বলতে যেটা করব সেটা কেন করব বা কি করব। তো আমার কাছে লাগে যে ভাষার একটা বাধা অনেক সময় কাজ করে আমাদের মধ্যে, যেমন আমরা এখানে কজন আসলে বুঝতে পারছি যে কোথায় কি লেখা, যেমন অ্যান অ্যাপল, এটা হয়তো অনেকেই জানি, কিন্তু অন্য যে ভাষা সবগুলি হয়তো বুঝবো না, হয়তো বাংলাটা বুঝছি এবং অন্য কয়েকজন হয়তো আমি জানি না স্প্যানিশ এবং অন্য কী ভাষা আছে আমি নিজেও জানি না। তো হতে পারে একজন যা লিখতে চাচ্ছেন আরেকজন সেটা বুঝতে পারছেন কি না, এটা এখানে সবসময় নিশ্চিত করা যায় না, ভাষায় লিখে হোক বা বলে হোক এটা কিন্তু নিশ্চিত করা যায় না, এবং দেখা যাচ্ছে সেটা একটা ধাঁধার মতো বা গোলক ধাঁধার মতো একটা জিনিস হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। মানে আমি বলতে চাচ্ছি আরেকজন শুনতে চাচ্ছেন, কিন্তু মাঝখানে জায়গাটা খুব মানে অসুবিধার, বোঝা যায় না। এবং সত্যি বলতে আমরা যদি বাংলাদেশের কথা ভাবি, এটা অনেকে জানেন কি না, এটা জানলে হয়তো অবাক হবেন যে মূলত দরিদ্র জনগোষ্ঠীর কথা যদি ভাবি আমাদের প্রায় 75% মানুষ পড়তে পারেন না। এটা কিন্তু মানে চিন্তা করলে এতক্ষণ আমরা অনেক কিছুই অন্য টেকটক বা অন্য যাই কিছু দেখি না কেন, আমার কাছে লাগে যে যখন আমরা বলবো যে ফিউচার একটা কিছু করতে যাচ্ছি এবং সবাইকে আমরা জানাবো যে আমরা সবাই মিলে এটা করবো ওটা করবো, তখন এটা কিন্তু একটা বড় সমস্যা। এখন কথা হলো কার্টুনিস্ট হিসেবে আমি কি এখানে কিছু করতে পারি কি না, এটা ছিল আমার প্রথম চিন্তা। কথার কথা এতক্ষণ যে আমরা একটা আপেলের কথা বলতে চেষ্টা করলাম, সেটা যদি আমরা এভাবে করি, সেই একই লোক যে হয়তো এটা বুঝতে পারছিল না সে কিন্তু সাথে সাথে এটা বুঝবে, তাই না? এটা একটা এমন একটা ভাষা যে এটা পৃথিবীতে বুঝবে না, এটা বোঝার কথা মানে দৃশ্যমান যে কোনো কিছু, যেটা আমরা বলি যে ভিজুয়াল, এটা যে কেউই খুব সহজে বুঝতে পারবে। এটা একমাত্র হয়তো সমাধান না, কিন্তু এটা খুবই কার্যকর একটা সমাধান। এখন কথা হলো এটা বুঝলাম, যেটা তো আমরা জানি, হ্যাঁ কার্টুন হয় এটা হয় সেটা হয়, এবং সত্যি বলতে এটা মানুষের আদিমতম ভাষা। মানে আমরা যদি গুহাচিত্র দেখি বা আমাদের এখানের যে কোনো কিছু দেখি এটা তো আমরা জানি। তো এখানে তারপরে কি, মানে কথার কথা আমি এটা করি, তো দেখতে পাচ্ছেন যে পলিটিক্যাল কার্টুন যেটা চিলড্রেন বুক, হ্যাঁ হয়তো নিজের গ্যাগ কার্টুন বা ইত্যাদি, এটা কিন্তু করছি, যেমন প্রায় অনেক বছর ধরে আমি এটা করে যাচ্ছি। এই কাজগুলো যখন করি যে কথার কথা এটা যেমন একটা নাগরিক সুবিধা কিভাবে পাওয়া যায় ইত্যাদি, বিভিন্ন এনজিও এবং সরকারি প্রতিষ্ঠান কিন্তু এই কাজগুলি করেন, এখানে এটা নতুন কিছু না, এটা বিভিন্ন দেশে সবসময় হয়ে আসছে। তাহলে আমারটা নতুন কী বা নতুন কী করার আছে, সেটা করার আগে আমাদের আবার দেখার আছে যেটা, যে এইগুলির একটা ছোট সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে হ্যাঁ এটা আপেল, ঠিক আছে জানি, ভালো, ফাইন, তারপরে কি, হ্যাঁ আপেল, মানে এটা অতটা কিন্তু মজা লাগছে না, না একটা সময়। আচ্ছা এখন যদি আমরা একটু অন্যভাবে কাজটা করি সেটার সাথে যদি আমরা একটা গল্প যোগ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, ব্যাপারটা দাঁড়ায় যেটা সেটা হচ্ছে কমিক্স, কমিক বুক। মূলত আমার যে চিন্তাভাবনা বা নতুন যেটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের ভবিষ্যতে যদি কিছু করতে যাই, তো কমিক বুক আমার মনে হয় যে এর চেয়ে অনেক বেশি কার্যকরীভাবে কাজ করতে পারবে। কারণ এটা এমন একটা জিনিস, হয়তো একটা এমনি লেখা বা এমনি আঁকা দেখতে যতটা ভালো লাগে, এটার সাথে এমন একটা জিনিস আছে যেটা শুধু আঁকাতে থাকে না, সেটা হচ্ছে গল্প। এবং গল্প বলতে কাউকে যদি বলা হয় যে হ্যাঁ তুমি এটা করো ওটা করো না সেটা করো না, এটা কিন্তু খুবই একটা মানে কি বলে অনেক ক্ষেত্রে একঘেয়ে একটা বর্ণনা, হ্যাঁ। কিন্তু তাকে যদি বলা হয় যে একটা গল্প শোনো, আমরা কিন্তু গল্প শুনতে অনেক পছন্দ করি, এবং এটা কিন্তু আমাদের প্রয়োজন তা না, এটা হচ্ছে আমরা পছন্দ করি, আমরা আড্ডা দিই কথা বলি, সেরকম এটা যদি আমরা একই জিনিস একটা কমিক বুকে করি তাহলে কি দাঁড়ায়, এটা আইডিয়া কমিক্স। আচ্ছা আমি কিছু উদাহরণ দিই, আমরা কয়েকজন মিলে কমিক্স আঁকি, তার মধ্যে ঢাকা কমিক্স নামে একটা প্রতিষ্ঠান থেকে আমরা একটা কাজ করি, এটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে একটা অস্ট্রেলিয়ান অর্গানাইজেশন, তারা তাদের গভর্নমেন্টের সাথে কাজ করলো যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ অবৈধ পথে তারা অস্ট্রেলিয়াতে যায়। এখন সেটা একটা বড় সমস্যা, কারণ দেখা যায় যে এত কষ্ট করে অবৈধ পথে তারা এখন যায়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সরকার তাদের ফেরত দিতে বাধ্য হয়। তো তারা খুবই চমৎকার একটা আইডিয়া নিয়ে আমাদের কাছে আসে যে যেহেতু একটা বড় অংশ এটা বাংলাদেশ থেকে যাচ্ছে, তারা পরিকল্পনা করে যারা এখানে যায় কক্সবাজারের রামু এলাকায় তারা এটার পরিকল্পনাটা নেয়, সেখানে কোনো ডায়লগ ছাড়া একটা কমিক বুক তারা ছাপাবে, যেখানে বোঝা যাবে যে দালাল যে অকারণে একজনকে মিথ্যা বলে এবং খুবই কষ্টকর পদ্ধতিতে তাকে নিয়ে যায় এবং সে আবার ফেরত আসে, দিন শেষে তার আসলে কোনো লাভ তো হয়ই না, বরঞ্চ খুবই ক্ষতি হয়, এটা বোঝানোর জন্য এরকম 24 পৃষ্ঠা একটা কমিক্স 20,000 কপি ওখানে বিতরণ করা হয়। এবং সত্যি বলতে 2 বছর পরে এটার যেই তারা ইটা করে পরে যে কি অবস্থা,
সেখানে দেখা যায় অনেক লোক এখন এটা সম্পর্কে জানে, কারণ তারা কমিক বুকটা দেখেছে। তারা কিন্তু বেশিরভাগই পড়তে পারে না, এটা আমাদের মাথায় রাখা দরকার। ওই যে প্রথমে আমরা দেখলাম যে ভাষা লিখিত অনেক কিছু হয়তো সরকার বলে যাচ্ছে বা করে যাচ্ছে, কিন্তু এইটা একদম ঘরে ঘরে চলে যায় এবং এটা একটা খুব সুন্দর টুল হিসেবে কাজ করে। একইভাবে আমরা অতি সম্প্রতি এটা আমরা জানি যে সবসময় একটা ভয়ে থাকি যে ভূমিকম্প, হ্যাঁ, তো ভূমিকম্পে কী করণীয়? সত্যি বলতে এইটাও আমরা এটা একটু অন্যরকম গ্রুপের জন্য করা, এটা হচ্ছে শহুরে যারা বাচ্চারা এবং ঢাকার, তাদেরকে কেন্দ্র করে এইটা আমরা প্ল্যান করি যে একটা অন্য একটা সংগঠনের সাথে যে 5000 কপি কমিক্সে কীভাবে এটাকে বোঝানো যায় বাচ্চাদের কাছে যে ভূমিকম্প হলে কী করবে। কথার কথা, ভূমিকম্পের সময় আমাদের কাছে এই মুহূর্তে যা আছে সরকারি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কথার কথা যে ভূমিকম্প হচ্ছে এ সময় আপনাকে এই কাগজটা ধরিয়ে দেওয়া হলো, হ্যাঁ, সেটা যারা ভাবেন যে এটা পড়ে কিছু একটা করতে হবে। এবং আমার মনে হয় আমরা যেটা করছি এটা কমিক্যাল ওয়েতে আরেকটু সহজ, তাই না? মানে এটা একবার দেখলে কিন্তু মাথায় থাকবে যে কী করতে হবে, এটা একটা আঁকা দেয়া আছে এবং এটা দেখলে কিন্তু আমাদের একটা ধারণা হয়ে যায় যে এটা করে কিন্তু। এবং সত্যি বলতে আমরা যখন সরকারের সাথে যোগাযোগ করি, আমরা তাদেরকে একটা প্রস্তাবও দিয়েছিলাম দুর্যোগ ব্যবস্থা যে আমরা একটা কমিক্স করে দিই, তারা আমাদেরকে এটা দিয়ে বলে এটা করা আছে আর কিছু লাগবে না। তো বুঝতেই পারছেন, তো আমরা পরে এটা আসি আর একটা আইডিয়া হিসেবে। এবং তারপরে একটা খুব মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে সরকারের একটা প্রতিষ্ঠান এই ধরনের কমিক বুক দেখে, সেটা হচ্ছে পুষ্টি প্রতিষ্ঠান, তারা বলে যে বাচ্চাদেরকে পুষ্টি তথ্য এটা দেওয়ার আমাদের এখানে উপায়টা খুবই মানে একঘেয়ে। তারা এরকম 6টা কমিক বুক এবং 60,000 কপিস 60,000 বই তারা পুরো বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলিতে বিতরণ করে এবং এগুলি হচ্ছে কমিক বুক। তার মানে আমরা যা যা ভাবছিলাম, হ্যাঁ, আমি এখানে একটা ইয়ে বলি যে সরকারের কিছু মানে ভাষা কী কী সমস্যা করতে পারে। এমন এই ক্যাম্পেইনের আগে একটা প্রচারণা এমন ছিল, আমরা অনেকে হয়তো জানেন, সেটা হচ্ছে সরকার একবার প্রচার শুরু করে ছোট পরিবার সুখী পরিবার, এবং এর ফলে বাংলাদেশের বেশ কিছু এলাকায় বাল্যবিবাহ বেড়ে যায়। কারণ অনেক জায়গায় পরিবার বলতে বোঝায় হচ্ছে স্ত্রী, সুতরাং একটা কতটা মানে কতটা, সুতরাং বুঝতেই পারছেন মানে শুধু ভাষা হলে কিন্তু হবে না, হ্যাঁ, এগুলিও ইস্যু। তো ওইখানে দেখা যায় যে উল্টো মেসেজ যাওয়া আরও খারাপ, মানে মিথ্যাটা যাওয়া, যাই হোক। তো তার মানে আমরা যদি এখন বলি যে শেষ পর্যন্ত কী করা যায় বাংলাদেশের ভবিষ্যৎ, একটা বড় জনগোষ্ঠীকে যদি আমরা কোনো কিছু জানাতে যাই, বোঝাতে যাই, হয়তো এই যে আমরা ধাঁধাটা দেখতে পাচ্ছি, আমরা একটা কমিক্স দিয়ে এটাকে প্রতিস্থাপন করতে পারি, কমিক্স আরও মজার, সহজ এবং গল্প হিসেবে পড়া যাবে, কেউ মনে করবে না যে তাকে জোর করে কিছু পড়ানো হচ্ছে। এবং এটা আর একটা সুবিধা হচ্ছে, একটা ড্রয়িং হয়তো কয়েকজন লোক দেখলেও ভালো লাগলো, কিন্তু কমিক্সের একটা বড় ব্যাপার হচ্ছে প্রথমেই বাচ্চারা চলে আসে। কমিক্সের ধরনটা বা ভিতরের লেখা যতই জটিল হোক না কেন, একটা বাচ্চা দেখলে কিন্তু ওটাই প্রথমে হাতে নেয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে, বাচ্চারা আসে এবং বিভিন্ন ধরনের লোককে আমরা এটা টানতে পারি। এবং সত্যি বলতে এটা করা যায় না এমন কোনো কাজ নাই, মানে আমি সেটাই এখন মনে করি বা বিশ্বাস করি আমরা কমিক বুক আর্টিস্টরা, যে আমাদের হয়তো সিটিজেন রাইটস কী হবে এটা আমরা জানালাম, অনেক ধরনের আসলে আমাদের সমস্যা শেষ নাই যে কোনো জায়গাতেই, যেখানে কথাটা হচ্ছে একটা তথ্য দেয়া বা মানুষের সাথে যোগাযোগটা করা, কমিউনিকেশন, কমিক্স একটা খুবই ভালো ভূমিকা সেখানে পালন করতে পারে। তো এটাই ছিল আমার আইডিয়া যে কমিক্স ফর ফিউচার। And one very small small thing, since my speech was in Bangla, maybe many English people right over here, they couldn't understand my speech, but my purpose of showing those visuals was that the visual can communicate without any language, and I hope you all got at least a glimpse of my message of the presentation.